হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল প্রশান্ত ওয়াইটি আজকে আমরা আলোচনা করবো ডিএলএড অ্যাডমিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তোমরা জানো যে ডিএলএডের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গিয়েছে ঠিক আছে এবং এলিজিবেল ক্রাইটেরিয়া অব ডিএলএড কোর্স তো তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল প্রশান্ত ওয়াইটি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে যুক্ত থাকো চলো তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বিগত বছর কিন্তু ডিএলএড যে ফর্ম ফিলাপ সেটা অনেক কিন্তু দেরিতে শুরু হয়েছিল তাই তাদের অ্যাডমিশান প্রসেসও কিন্তু দেরি হয়েছিল। কিন্তু এই বছর সরকার কিন্তু খুব জলদি যে তোমাদের এইচএসের যে রেজাল্ট সেটা পাবলিশ হওয়ার কিছু দিনের মাথায় কিন্তু ডিএলএডের যে ফর্ম ফিল সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে তো তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো ডিএলএডের ফর্ম ফিল জন্য এলিজেবেল মানে ডিএলএড কোর্সের জন্য তোমার কি কী যোগ্যতা থাকা দরকার ঠিক আছে সমস্ত কিছু কিন্তু আলোচনা করব এবং ডিএলএড করার জন্য তোমার এইচ এসে কত মার্কস দরকার এবং গভর্নমেন্ট কলেজ যেটা তোমাদের টার্গেট সরকারি কলেজে চান্স পাওয়াতে গেলে কত নাম্বার চায় সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তাও আমার ইউটিউব চ্যানেলে কত নাম্বার পেলে গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়া যায় বিগত বছর কিন্তু আমি একটা ভিডিও ছেড়েছি তো তোমরা যদি কেউ না দেখে থাকে অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে তো এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু আলোচনা করবো যে এবং তোমাদের যে ফর্ম ফিল আপের ফিজ সেটা কত এস টি এসসি ও বি সি জেনারেলদের ক্ষেত্রে কত অ্যাডমিশন ফিজ সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করবো তো প্রথমেই আমরা আলোচনা করবো যে এলিজিবেল তোমরা কিন্তু এইচএস এইচ এসে ফিফটি পারসেন্ট মার্ক্স পেলে কিন্তু আমরা ডিএলএডের যে ফর্ম সেটাই কিন্তু ফিল করতে পারবে এবং যাদের এস টি এস সি তাদের জন্য কিন্তু পাঁচ পার্সেন্ট ছাড় আছে মানে যাদের তাদের ফর্টি ফাইভ পার্সেন্ট পেলেই কিন্তু তারা ফর্মটা ফিল করতে পারবে ঠিক আছে এরপর যারা বাইরের ডিস্ট্রিক্ট থেকে ফর্ম ফিল করবে সরি বাইরের ডিস্ট্রিক্ট বলছে বাইরের স্টেট থেকে অন্য রাজ্যের থেকে যদি কেউ ফর্ম ফিল করে তাকে কিন্তু ফিফটি পার্সেন্ট লাগবে ঠিক আছে জেনারেলদের মতো ফিফটি পার্সেন্ট লাগবে তো এরপর আমরা আলোচনা করব যে কবে থেকে ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গিয়েছে তোমরা যত জলদি বা যত শীঘ্রই সম্ভব কিন্তু ডিএলএডে তোমরা ফর্মটা ফিল আপ করে দাও এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ তারপর হয়তো আবার ফর্ম ফিল আপের ডেট বাড়াতেও পারে সেটা এখন বলা যাবে না তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তারা অবশ্যই কিন্তু করে নেবে তোমাদের যদি ফর্ম ফিল যে ফিস সেটা যদি বলি বিগত বছর কিন্তু যা ছিল এবছর কিন্তু তাই রয়েছে কোনো রকম পরিবর্তন হয়নি তো জেনারেলদের জন্য দেখে নাও এক হাজার টাকা জেনারেল আছে ভোকেশনাল ক্যাটাগরি আছে এক্স সার্ভিসম্যান প্রত্যেকের কিন্তু এক হাজার টাকা আর ওবিসি এ ও বি জন্য লাগছে সাতশো পঞ্চাশ টাকা আর এসসি এসটি এস টি আর পিএইচের জন্য লাগছে পাঁচশো টাকা তাহলে তোমরা দেখতে পাচ্ছ জেনারেলদের জন্য লাগছে এক হাজার টাকা এবং ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরির জন্য লাগছে সাতশো পঞ্চাশ টাকা আর এসি সি এস টি আর জন্য লাগছে পাঁচশো টাকা এটা তোমাদের ফিজ প্রত্যেকটা কলেজের ফর্ম ফিল আপের ফিজ তোমাদের একটা ঠিক আছে এবং তোমাদের যে ফর্ম ফিল আপের সময় তোমাদের যে নাম্বার বেস্ট অফ ফাইভ সেই নাম্বারটা কিন্তু ঠিকভাবে ফিল আপ করবে যদি তোমাদের পার্সেন্টেজে গোলমাল হয়ে থাকে তাহলে কিন্তু তোমার মেরিট লিস্টে যদি নামও আসে কিন্তু কলেজ তোমাকে ভর্তি নেবে না তো কাজেই তোমাদের বেস্ট অফ ফাইভ যেভাবে এখানে দেওয়া রয়েছে ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু তারপর পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি স্টোরি ফিলোজফি এভাবে কিন্তু দিতে হবে ইভিএস যেটা সেটা কিন্তু যোগ হবে না ঠিক আছে তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে আর কোনো হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান থাকতে পারে সেটা কিন্তু অ্যাড হবে ঠিক আছে তো এই নাম্বারটা তোমার মানে যে এইচ বেস্ট অফ ফাইভ জি এটা তোমার অ্যাড হয়েছে সেটাই কিন্তু তোমরা এখানে লিখবে ঠিক আছে এবং তোমাদেরকে আমি আবারও বলবো যে ফর্ম ফিল আপের সময় তোমরা যদি সাইবার ক্যাবে যেতে পারো তোমাদের সামনে তাহলে কিন্তু অনেক ভালো হয় কারণ নিজের থেকে ফর্ম ফিল আপ করতে ফোন থেকে বা ল্যাপটপ থেকে ফর্ম ফিল আপ করার সময় অনেক ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি তাই আমি বলি নিজের থেকে পারলে ঠিক আছে কিন্তু আমি বলবো যে সাইবার ক্যাবে গিয়ে ফর্ম ফিল আপ করলে কিন্তু ভালো হয় কারণ ফর্মের মূল্যটাও কিন্তু অনেকটাই বেশি জেনারেল এক হাজার টাকা ঠিক আছে এবং তোমাদের আশপাশে যে গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে সেগুলো তোমরা ফর্ম ফিল করবে অবশ্যই কিন্তু এবার পরের ভিডিও আমি একটা বানাবো যে কত নাম্বার পেলে গভর্নমেন্ট কলেজে চান্স পাবে এই বছর কিন্তু কাটা অনেকটাই কমবে ঠিক আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকো ভালো থাকো দেখা হবে পরের ভিডিওতে